মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেথিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে এবং তাদের একটা বাচ্চা 3 মাসের বাচ্চা পিউ তাপি সেও আইসিইউতে আছে সংকটাপূর্ণ অবস্থায়। এই দুর্যোগে মানে এই ধরনের মর্মান্তিক ঘটনার শোক প্রকাশের ভাষা আমার নেই। এমন টাইমে আওয়াজন করে তারা বাড়ির মানুষ তার ছোটো ভাইটা বাইরেছে, বাইরে দেরি করছে না, সবাই পাড়ার মানুষ ডাকছে, তখন আমার ফোন করছে, ফোন করার পরে আমি দিয়ে বেশি দেরি করছে না, দূরে আসছি, দূরে আসছে দেখি যে এমন অবস্থা। এরপর আমরা যেগুলো আসলাম সবাই মিলে বাড়িতে ছড়াইছি, সবাই এসেরা এবার ফার্স্ট বাইক করছি মেয়েটাকে, মেয়েটাকে বাইক করে এসেরা তার জল টল দিয়ে সুস্থ করছি। তারা কি সবাইকে মাটি চাপা আছে? মাটি চাপা ছিল সবাই। তখন এরপরে পানের সাথে বাইর করা উচিত, পানের সাথে বাইক করে দেখি যে তাইলে যে একটু একটু করে মানে শরীরটা দেখি যে লড়ে, তো আমি বুঝি তারা তাড়াতাড়ি গাড়ি দিতে হবে। এরপরে ছোটো একটা বাচ্চা 3 মাসের বাচ্চা ট্যানের বাইর করা উচিত, বাইর করার পরে ট্যানের মারে বাইর করে হয়েছে। বাইর করে তো আমরা যাইতে যাইতে রানীবাজার হাসপাতালে এসেছি, রানীবাজার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারই আমরা দেখছে, দেখে সেটা আমরা লগে লগে জীবিতে ট্রান্সফার করছি, তখন আমরা জীবিতে লয়ে আসছি, লয়ে আনার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি। অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তাররা আসছে, দেখে যেটা তারা আমরা রোগী ভর্তি রাখছে, ভর্তি রাখছে, ট্রিটমেন্ট চালাইছি, ট্রিটমেন্ট করার পরে আমরা কিছু করার পরে বলছে যে ঝুমা দাকি মারা গেছে, তাইলে ট্রিটমেন্ট আর তখন পানাস্তাপি একটু শ্বাস চলছিল, তখন পানাস্তাপিরে আমরা ভর্তি করেছি, ভর্তি করানোর পরে ব্লাড দিচ্ছি, ব্লাডও দিচ্ছি, তারা যে যে মানে দেওয়ানো আসছিল সব কিছু দিচ্ছে। দেওয়ানোর পরে দেখা যাচ্ছে গেছে আর 1.5 ঘন্টার পরে আস্তে আস্তে তাইলে মৃত্যুর দিকে আগে গেছে। মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেথিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে এবং তাদের একটা বাচ্চা 3 মাসের বাচ্চা পিউ তাপি সেও আইসিইউতে আছে সংকটাপূর্ণ অবস্থায়। এই দুর্যোগে মানে এই ধরনের মর্মান্তিক ঘটনার শোক প্রকাশের ভাষা আমার নেই। এমন টাইমে একটা আওয়াজ আছে, আওয়াজন করে তারা বাড়ির মানুষ তার ছোটো ভাইটা বাইরেছে, বাইরে দেরি করছে না, সবাই পাড়ার মানুষ ডাকছে, তখন আমার ফোন করছে, ফোন করার পরে আমি দিয়ে বেশি দেরি করছে না, দূরে আসছি, দূরে আসলে দেখি যে এমন অবস্থা। এরপর আমরা যেগুলো আসলাম সবাই মিলে বাড়িতে ছড়াইছি, ছড়াইছে এবার ফার্স্ট বাইক করছি মেয়েটাকে, মেয়েটাকে বাইক করেছিল তার জল টল দিয়ে সুস্থ করছি। তারা কি সবাইকে মাটি চাপা আছে? মাটি চাপা ছিল সবাই। তখন এরপরে পানের সাথে বাইর করা উচিত, পানের সাথে বাইক করে দেখি যে তাইলে যে একটু একটু করে মানে শরীরটা দেখি যে লড়ে, তো আমি বুঝি তারা তাড়াতাড়ি গাড়ি দিতে হবে। এরপরে ছোটো একটা বাচ্চা 3 মাসের বাচ্চা ট্যানের বাইক করা উচিত, বাইর করার পরে ট্যানের মারে বাইক করে হয়েছে। বাইক করে তো আমরা যাইতে যাইতে রানীবাজার হাসপাতালে এসেছি, রানীবাজার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারই আমরা দেখছে, দেখে সেটা আমরা লগে লগে জীবিতে ট্রান্সফার করছি, তখন আমরা জীবিতে লয়ে আসছি, লয়ে আনার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি। অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তাররা আসছে, দেখে যেটা তারা আমরা রোগী ভর্তি রাখছে, ভর্তি রাখছে, ট্রিটমেন্ট চালাইছি, ট্রিটমেন্ট করার পরে আমরা কিছু করার পরে বলছে যে ঝুমা দাকি মারা গেছে, তাইলে ট্রিটমেন্ট আর তখন পানাস্তাপি একটু শ্বাস চলছিল, তখন পানাস্তাপিরে আমরা ভর্তি করেছি, ভর্তি করানোর পরে ব্লাড দিচ্ছি, ব্লাডও দিচ্ছি, তারা যে যে মানে দেওয়ানো আসছিল সব কিছু দিচ্ছে। দেওয়ানোর পরে দেখা যাচ্ছে গেছে আর 1.5 ঘন্টার পরে আস্তে আস্তে তাইলে মৃত্যুর দিকে আগে গেছে।